নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা দারুণ নতুন রেসিপি নিয়ে। আজকের আমি একটা গাজর আর 100 গ্রাম ছানা দিয়ে দারুণ লোভনীয় কালাকাঁদ মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই খেতে টেস্টি হবে, বানাতেও খুবই সহজ। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে গাজরটাকে সিদ্ধও করে নিতে পারেন, আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়েছি, দেখুন। এখন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে এলাচ ছাড়িয়ে দানা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর দিয়ে দেবো 3 টেবিল স্পুন জল। এখন এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, দেখুন এই রকম হবে। এখানে আমি 100 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। একদম স্মুথ করে মাখিয়ে নিতে হবে। ছানাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে একটু ঘি দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। গ্যাসের উপরে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম লিকুইড দুধ। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনারা বুঝতেই পারবেন না কী দিয়ে বানানো হয়েছে। দুধটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন সেই গাজরের পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। অনেকটা ঘন হয়ে গেছে। এখন সেই মাখানো ছানাটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ছানাটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এইভাবে সবসময় নাড়তে হবে, তা নাহলে লেগে যেতে পারে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ এইভাবে নাড়লে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখন আমি যে ট্রেটায় ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম
মিশ্রণটা আমি সেই ট্রের মধ্যে তুলে দিচ্ছি। এটা দারুণ একটা রেসিপি, আপনারা বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখবেন। এইভাবে সমান করে দিতে হবে। এটাকে আমি সমান করে দিয়েছি, এখন এটাকে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এইভাবে। এগুলো আমার কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, এর উপরে আমি কিছু পেস্তা কুচি গার্নিশ করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দেখুন দেখুন কেমন হয়েছে। আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন।